বিজয়ের 51তম বার্ষিকী উদযাপন করছে সারা দেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ বিজয়ের 51তম বার্ষিকী উদযাপন করছে সারা দেশের মানুষ ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলার খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাচ্ছি সিলেটে সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ জানাবেন সিলেটের মানুষ কিভাবে আজকের দিনটি উদযাপন করছে আসলে সিলেটের যে বিজয় দিবস কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে আমরা যে বিষয়টি দেখেছি যে তোপধ্বনির মাধ্যমে আসলে দিনের সূচনা হয় এবং প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপরে আসলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এখানে কিন্তু প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ঠল নামে তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এই শহীদ মিনারের যে আঙিনা সেটি কিন্তু লোকে লোকারণ্য বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে আসলে এখানে পুষ্পস্তবক নিয়ে এখানে আসা হয়েছে এবং শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে সেই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এছাড়াও কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে একটি ডিসপ্লের আয়োজন করা হয়েছে তো এছাড়াও এই যে শহীদ মিনার এটির যে মুক্ত মঞ্চ রয়েছে সেই মুক্ত মঞ্চে কিন্তু গতকাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত দুদিনের দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে আজকে বলা যায় যে সকল শ্রেণী পেশার ধর্মমত সকল বর্ণ গোত্রের মানুষের আসলে এখন কেন্দ্রস্থল হচ্ছে শহীদ মিনার এবং আসলে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান এখানেই আসলে সকল মানুষের ভিড় এসে এখানে মিলিত হয়েছে এবং এই শহীদ বেদিতে কিন্তু এরই মধ্যে কয়েক শত পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক সংগঠনের এবং সাধারণ মানুষজন এখানে আসছেন আমরা বিশেষ করে দেখেছি ছোট ছোট শিশুদের নিয়ে এখানে আসলে সাধারণ মানুষ এসেছেন নতুন প্রজন্মের কাছে তারা আমাদের যে বিজয়ের ইতিহাস বিজয় গাথা আমাদের আত্মত্যাগের ইতিহাস সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এছাড়াও কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান রয়েছে এবং বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন স্থানে বিজয়কে বরণ করতে বিজয় উদযাপন করতে আসলে নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এছাড়াও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ সিলেট এমসি কলেজে তাদেরও আলাদা আলাদা অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে বিজয় দিবসের তাৎপর্যকে তুলে ধরা হবে এবং তারাও প্রশাসনিকভাবে এবং শিক্ষার্থীরাও কিন্তু আসলে বঙ্গবন্ধুর মোরাল সহ স্থানীয় যে সকল শহীদ মিনার রয়েছে সেগুলোতে আসলে তারা পুষ্পস্তবক অর্পণ করছে সব কিছু মিলিয়ে এই বিজয়ের ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশের মতো সিলেটেও কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং সর্বস্তরের মানুষ বিভিন্নভাবে তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন ধন্যবাদ প্রত্যুষ আমরা এবার চলে যাব রংপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ জানাবেন রংপুরে কি কি আয়োজন রয়েছে এবং এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের ভিড় কেমন দিশা আজ বাঙালির যে ঐতিহ্যবাহী গৌরব গাথা যে মহান 16ই ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবস এই দিনটি উপলক্ষে আমরা দেখেছি সারা বাংলাদেশেই কিন্তু বাঙালি জাতি সশস্ত্র চিত্তে বিনম্র শ্রদ্ধায় দিনটিকে স্মরণ করছে ঠিক একইভাবে রংপুরেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে আমরা গতকাল রাত 12:01 দেখেছি যে টাউন হল যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা যেমন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বীর শহীদদের ঠিক তেমনি আজকে সকালেও কিন্তু আমরা নগরীর যে অর্জন মিলনায়তন অর্জন রয়েছে সেখানে মডার্ন মোড় অর্জনে সেখানে কিন্তু আমরা দেখেছি বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এছাড়াও বিশেষ করে নগরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু সুরভি উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বীর শহীদদের নানাভাবে স্মরণ করা হচ্ছে এই মুহূর্তে রংপুর যে শেখ রাসেল স্টেডিয়াম সেখানে কিন্তু প্যারেড চলছে কুচকাওয়াত চলছে এবং ডিসপ্লে অনুষ্ঠিত হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন এছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন স্বাধীনতার যে 51 বছর সেটিকে যথাযোগ্য মর্যাদায় একদিকে উদযাপন অন্যদিকে কিন্তু বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজয় উৎসবকে তারা উদযাপন করছে আমরা দেখছি যে বিশেষ করে রংপুর রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন আব্দুল আলী মাহমুদ বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা জেলা প্রশাসক ডক্টর
চিত্র লেখা নাজনীন, তারা কিন্তু এই ডিসপ্লে পরিদর্শন করছেন এই মুহূর্তে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ডিফেন্সের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই ডিসপ্লেতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও সারাদিন আজকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতা, নানা আয়োজন রয়েছে। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন হবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা, সেগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সুবিধাজনক সময়ে এই আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমি আপনাকে বলি তাহলে যেটি বলতে হবে সেটি হচ্ছে স্বাধীনতার যে 51 বছর, বাংলাদেশের যে গৌরব গাথা ইতিহাস এবং যে অর্জন, সেই অর্জনের বিষয়গুলোকে তুলে ধরবার জন্য এবং সেই বিষয়গুলোকে উদযাপন করবার জন্য যে ধরনের আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেই আনুষ্ঠানিকতা কিন্তু রংপুরে রয়েছে। এবং আমরা সব কিছু মিলিয়ে যেটি দেখছি যে আজকে দিনভর যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই বিজয় উৎসবকে উদযাপন করা হবে এবং যেটি বরাবরই হয়ে থাকে সেগুলো তো আছেই। এর বাইরেও আমরা সুবর্ণ জয়ন্তী পেরিয়েছি, এখন 51 বছর আমরা পার করছি, সেদিক থেকে দিনে দিনে আমাদের এই উন্মাদনা আরো বাড়ছে। দিশা ধন্যবাদ মাসুদ। আর রংপুরের পরে আমরা চলে যাব এবার সুনামগঞ্জে, একই বিষয়ে জানতে যাব আপনার কাছে কি আয়োজন থাকছে সুনামগঞ্জে, সাধারণ মানুষ কিভাবে উদযাপন করছে আজকের এই দিনটি। দিশা, আপনি যেমনটি জানাচ্ছিলেন আসলে সুনামগঞ্জে আজকে মহান বিজয় দিবসের যে কর্মসূচি সেটা যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আমরা দেখেছি রাত 12:01 পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি জেলা স্টেডিয়ামে বিভিন্ন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা, তারা এইখানে কুচকাওয়াজের অংশগ্রহণ করেছে এবং এখনো সেটি চলছে। এবং আরো যদি বলি মোটা দাগে যে আজকে সারাদিনেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। দুপুরে হাসপাতাল এবং কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও এই স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ এবং পৌর একাদশের একটি ফুটবল প্রীতি ম্যাচ আছে মহান বিজয় দিবসের যে উদযাপন, সেই উদযাপন উপলক্ষে। এছাড়াও সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি জেলা সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম রয়েছে আমাদের জেলায়। দিশা, আপনি জানেন যে আজকে মহান যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে পুরো জেলা জুড়েই একটি উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, সেখানে শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা সেই উচ্ছ্বাস এবং মধ্য দিয়ে কিন্তু মহান বিজয় দিবসের যে কর্মসূচি সেগুলো পালন করছেন। এবং আমরা দেখেছি সকাল 9:00 থেকে এই স্টেডিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠিত হচ্ছে এবং এখনো চলছে। এরপরেই কিন্তু এইখানে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের ডিসপ্লে আরো অনুষ্ঠিত হবে। তো দিশা, সুনামগঞ্জের যে মহান বিজয় দিবসের যে কর্মসূচি, এই ছিল সুনামগঞ্জ থেকে। ধন্যবাদ সহকর্মী সাইদুর রহমান আসাদ। এবার আমরা চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। আপনার পেছনে আমরা একই চিত্রই দেখতে পাচ্ছি, কুচকাওয়াজ এবং কুচকাওয়াজের আওয়াজ শুনতে পাচ্ছি। তো এই আয়োজন ঘিরে কি বলছেন সেখানে আসা মানুষজন? আজ মহান বিজয় দিবস 2022 উদযাপিত হচ্ছে। তো সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু জেলায় কুষ্টিয়া জেলার যে আয়োজন সেটা শুরু হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে যে মুক্তিযোদ্ধা যে স্মৃতিস্তম্ভ আছে, যারা 71 মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে সামাজিক রাজনৈতিক সংগঠন আছে তারা ফুল দিয়ে তারা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তা আমরা আছি এই মুহূর্তে কুষ্টিয়া স্টেডিয়ামে। আপনি দেখছেন যে এখানে যে কুচকা সেটা চলছে। এখানে পুলিশের পাশাপাশি আনসার সহ অন্যান্য যে স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু আজকে এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন। তা আপনি দেখছেন যে বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কিন্তু এই আজকের আয়োজনে সামিল হয়েছেন। তো এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আর বাংলাদেশ আজকে যে ক্ষুধা দারিদ্র একটি সমৃদ্ধশালী যে বাংলাদেশে পরিণত হয়েছে এবং আগামী দিনে যাতে বাংলাদেশ একটু উন্নত, বিশ্বের দরবারে যাতে একটু উন্নত সমৃদ্ধশালী
দেশে পরিণত হয় এবং সেই দাবি তারা করেছেন। এবং বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন যে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তাদেরকে যে ধরনের শ্রম বা প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন, তারা সেই চেষ্টা এবং চেষ্টা অব্যাহত রাখবেন। তো দিশা, আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা আয়োজন করেছেন। এর এই এই কুচকাজের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে, পাশাপাশি বিকেলে জেলা প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সব মিলে আজকের এই অনুষ্ঠান দিনব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। দিশা, ধন্যবাদ সাজ্জাদ।